হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বেস্ট ভিভো স্মার্টফোন আন্ডার 15,000। তো 15,000 টাকার মধ্যে এখনকার সময়ে কোন কোন ভিভো স্মার্টফোন যেগুলো আপনারা কিনতে পারেন সেটাই আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিভোর যে স্মার্টফোনগুলো হয় একে তো অসাধারণ স্মার্টফোন হয় এবং এই ফোনগুলোর প্রাইসও একটু বেশি রাখা হয়। তো এই প্রাইস সেগমেন্টে যেটা 15,000 এবং 16,000 টাকার মধ্যে যারা ভিভোর স্মার্টফোন নিতে চাইছেন এবং কোনটা নেব ঠিক করতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটি আমি মোস্টলি বানিয়েছি। এই ভিডিওতে আমি 3টি ভিভোর স্মার্টফোন আপনাদের সাজেস্ট করব, যেগুলো এখনকার সময়ে 15,000 এবং 16,000 টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ভিভো স্মার্টফোন আপনারা বলতে পারেন, এবং এর মধ্যে একটি 5G স্মার্টফোনও আছে। তো চলুন দেখা যাক কোন কোন 3টি স্মার্টফোন আমি আজকের এই লিস্টে রেখেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে নেবেন। তো চলুন দেখা যাক কোন 3টি স্মার্টফোন আমার আজকের লিস্টে আছে। তো বন্ধুরা, যেটা 3 নম্বর স্মার্টফোন আসছে ভিভোর, সেটার নাম ভিভো Y53S 4G। তো এই ফোনটা একটা ভালো ফোন, যেটা আপনার আন্ডার 15,000 এর মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এটি 4G ফোন। তো চলুন দেখা যাক এই ফোনটিতে আমরা কী কী পাচ্ছি। তো ডিসপ্লে দিয়ে শুরু করব। তো ডিসপ্লের কথা বলা যায় তো 6.58 ইঞ্চকে IPS LCD ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়েছে। তো ডিসপ্লে একটা বড় ডিসপ্লে আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন। এবং বিল্ড কোয়ালিটির কথা বলা যায় তো গ্লাস ফন্ট ইউজ করা হয়েছে, প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক ফ্রেম আপনারা পাচ্ছেন। এখানে ফোনটা দেখতেও ভালো, একটা বড় ফোন। এবং এই ফোনটা ওয়েটের কথা বলা যায় তো 190 গ্রাম ওয়েট রাখা হয়েছে এই ফোনটিতে। তো চলুন দেখা যাক এই ফোনটিতে আমরা কী ক্যামেরা পাচ্ছি। তো ক্যামেরার কথা বলা যায় তো রিয়ার ক্যামেরা, যেটা ট্রিপল ক্যামেরা সেটআপ আসছে এবং অসাধারণ ক্যামেরা রাখা হয়েছে এই ফোনটিতে। এই ফোনটার যে মেন ক্যামেরা সেটা 64 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে মেন সেন্সার, এবং তার সঙ্গে 2 মেগাপিক্সেলের মাইক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। এবং সেলফি ক্যামেরার কথা বলা যায় তো 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন। তো নো ডাউট ক্যামেরা কোয়ালিটি একটা ভালো ক্যামেরা আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন। তো চলুন দেখা যাক এই ফোনটার ব্যাটারি সম্বন্ধে। তো ব্যাটারি কথা বলা যায় তো 5000 mAh একটা বড় ব্যাটারি আপনারা পাচ্ছেন, এবং তার সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জও দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো কথা। এবং ফিঙ্গারপ্রিন্টের কথা বলা যায় তো এই ফোনটিতে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাচ্ছেন। এবং হেডফোনের জন্য 3.5 mm হেডফোন জ্যাকও দেওয়া হয়েছে এই ফোনটিতে। এবার চলুন দেখা যাক এই ফোনটিতে কী প্রসেসর আমরা পাচ্ছি। তো প্রসেসরের কথা বলা যায় তো এই ফোনটিতে মিডিয়াটেক হিলিও G80 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটা 12 ন্যানোমিটারের বেস। তো এই প্রসেসর একটা পাওয়ারফুল প্রসেসর আপনারা বলতে পারেন, যেটাতে আপনারা ছোটোখাটো গেমিংও করতে পারবেন। তো ভিভোর পক্ষ থেকে ভিভো Y53S 4G স্মার্টফোনটি এখনকার সময় আপনারা 15,000 এর আশেপাশে প্রাইস সেগমেন্টের ভিতরে কিনতে পারেন। তো বন্ধুরা, এবার কথা বলবো আমার লিস্টে যে 2 নম্বর স্মার্টফোনটি আসছে, সেটার নাম ভিভো T1 4G। তো বন্ধুরা, এটা 4G ফোন, ভিভো T1, এবং এই ফোনটা রিসেন্টলি লঞ্চ করা হয়েছে, যেটা 2022 মে মাসে লঞ্চ করা হয়েছে। রিসেন্টলি 2 মাস হলে এই ফোনটি লঞ্চ হওয়া, এবং এই ফোনটি অসাধারণ একটা ফোন। এই ফোনটা আপনারা 14-15 হাজার টাকার মধ্যে কিনতে পারেন। এই ফোনটিতে ভালো ভালো ফিচার্স ব্যবহার করা হয়েছে। তো চলুন দেখা যাক এই ফোনটিতে আমরা কী কী পাচ্ছি। তো ডিসপ্লের কথা বলা যায় তো 6.44 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। তো ডিসপ্লে কোয়ালিটি অসাধারণ রাখা হয়েছে এই ফোনটিতে। এবং এই ফোনটির বিল্ড কোয়ালিটির কথা বলা যায় তো গ্লাস ফন্ট ব্যবহার করা হয়েছে, প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক ফ্রেম আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটি দেখতে অসাধারণ একটা গুড লুকিং ফোন আপনারা বলতে পারেন। এবং এই ফোনটির ওয়েটের কথা বলা যায় তো 182 গ্রাম ওয়েট রাখা হয়েছে এই ফোনটিতে। তো চলুন দেখা যাক এই ফোনটিতে কী ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো ক্যামেরার কথা বলা যায় তো রিয়ার ক্যামেরা, যেটা ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে, এবং এটার মেন সেন্সার রাখা হয়েছে 50 মেগাপিক্সেলের, এবং তার সঙ্গে 2 মেগাপিক্সেলের মাইক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার ইউজ করা হয়েছে। তো সেলফি ক্যামেরার কথা বলা যায় তো এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো নো ডাউট ক্যামেরা কোয়ালিটি আপনারা একদম ভালো পাবেন, আর ভিভোর ফোনে ক্যামেরা তো অসাধারণ হয়, তো এখানেও খুব একটা ভালো ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটির ব্যাটারি সম্বন্ধে কথা বলা যায় তো এখানে 5000 mAh বড় একটা ব্যাটারি পাচ্ছেন, এবং তার সঙ্গে 44 ওয়াটের ফাস্ট চার্জও দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো কথা। আপনার ফোন খুবই তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। এবং ফিঙ্গারপ্রিন্টের কথা বলা যায় তো এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে
ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করা হয়েছে, যেটা খুবই ভালো কথা। আপনারা 15,000 টাকার মধ্যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যাচ্ছেন এবং হেডফোনের জন্য 3.5mm হেডফোন জ্যাকও এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন। তো চলুন দেখা যাক এই ফোনটিতে কি প্রসেসর পাচ্ছেন আপনারা। তো প্রসেসরের কথা বলা যায় তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা 6 nanometer তৈরি এবং এটি একটু পাওয়ারফুল প্রসেসর আপনারা বলতে পারেন স্ন্যাপড্রাগনের। তো ভিভোর পক্ষ থেকে ভিভো T1 4G স্মার্টফোনটি একটা ভালো ফোন, যেটা আপনার আজকের সময়ে আন্ডার 50,000 প্রাইস সেগমেন্টের ভেতরে পারচেস করতে পারেন। তো বন্ধুরা, এবার আমি কথা বলবো আমার লিস্টের যে 1 নম্বরের স্মার্টফোনটি আসছে সেটার নাম ভিভো T1 5G। বন্ধুরা, এটা T1 5G এবং আগেরটা ছিল T1 4G, এবং এই দুটো ফোনের প্রাইস ডিফারেন্সের কথা বলা যায় তো 1,500 টাকা প্রাইস ডিফারেন্স রাখা হয়েছে। তো এই 5G ফোন ভিভো T1 এবং এই ফোনটার প্রাইস ওই আগের ফোনটার থেকে 1,500 টাকা বেশি রাখা হয়েছে। তো চলুন দেখা যাক এই ফোনটিতে আমরা কী কী পাচ্ছি। তো ডিসপ্লে দিয়ে শুরু করব। তো ডিসপ্লের কথা বলা যায় তো এখানে 6.8 ইঞ্চের ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 120Hz রিফ্রেশ রেটের সঙ্গে। তো নো ডাউট ডিসপ্লে কোয়ালিটি আপনারা খুবই ভালো ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন। এবং বিল্ড কোয়ালিটির কথা বলা যায় তো গ্লাস ফ্রন্ট পাচ্ছেন, তার সঙ্গে প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। এবং এই ফোনটি ওয়েটের কথা বলা যায় তো 187 গ্রাম ওয়েট রাখা হয়েছে এই ফোনটিতে, এবং ফোনটি দেখতে অসাধারণ লুকের সঙ্গে আসছে। তো চলুন দেখা যাক এই ফোনটা ক্যামেরা সম্বন্ধে। তো ক্যামেরার কথা বলা যায় তো ওই সেম ক্যামেরা আপনারা এই ফোনটিতেও পেয়ে যাচ্ছেন। রিয়ার ক্যামেরা যেটা ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে, এবং এটার মেন সেন্সার থাকছে 50 মেগাপিক্সেল এবং তার সঙ্গে 2 মেগাপিক্সেলের মাইক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার এখানে ব্যবহার করা হয়েছে। এবং সেলফি ক্যামেরার কথা বলা যায় তো এখানে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন। দেখা যাক এই ফোনটাতে কি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো সেম ব্যাটারি যেটা 5000mAh ব্যাটারি পাচ্ছেন, এবং এর সঙ্গে আপনারা শুধুমাত্র 18W ফাস্ট চার্জার পাবেন, এখানে 44W ফাস্ট চার্জার দেওয়া হয়নি। এবং ফিঙ্গারপ্রিন্টের কথা বলা যায় তো এই ফোনটিতে আপনাদের পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করা হয়নি। এবং এই ফোনটিতে আপনারা 3.5mm হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন। এবং চলুন দেখা যাক এই ফোনটির প্রসেসর সম্বন্ধে। তো প্রসেসরের কথা বলা যায় তো স্ন্যাপড্রাগন 695, যেটা 5G প্রসেসর এবং এটাও 6 nanometer বেস। তো এটাও একটা পাওয়ারফুল প্রসেসর বলতে পারেন। তো ভিভোর পক্ষ থেকে ভিভো T1 5G স্মার্টফোনটি আপনারা 15,000 টাকার মধ্যে আজকের সময়ে নিতে পারেন, যেটা একটা ভালো ডিল। এবং ভিভোর এই ফোনটি অসাধারণ ফোন আন্ডার 15,000 প্রাইসের মধ্যে।